আছি আমরা এখন দ্য গ্যালাক্সি নেচার ক্যাম্পে ধুবলাগড়িতে। আচ্ছা ভাই দাও, তুই কি আমাকে আজকে নদীর জল দিয়ে নিয়ে যাবি? কিভাবে জল পার করে তাড়াতাড়ি কলকাতা ঢোকা যায়? উলুবেড়িয়া ফেরিঘাট থেকে উঠেছিলাম, আছিপুর খেয়াঘাট থেকে বেরোলাম। গুড মর্নিং বন্ধুগণ, এখন বাজে প্রায় 6টা, ট্রিপ মিটার জিরো করে নিয়েছি, বেরোচ্ছি ঘর থেকে। মানে ঠান্ডায় না আমি গোপ্রোটাকে অনই করতে পারছিলাম না এতক্ষণ। জয় মাতারা, বেরিয়ে পড়লাম। কোন হয়তো, মানে হয়তো বলছি কারণ আমি এখন ঘড়ি দেখারও সময় পাইনি, প্রায় 6টা বাজে। এখন আমি ট্রিপ মিটার ঘর থেকে জিরো করেই বেরোলাম, যাচ্ছি উড়িষ্যা। উড়িষ্যার কোথায় সেটা জানার জন্য শেষ অবধি দেখতে থাকো ব্লগ, একটু সাপোর্ট করতে থেকো, কারণ লাস্ট যে ব্লগগুলো আমি ছেড়েছি সেগুলোতে তোমাদের যে ভালোবাসাটা পেয়েছি আমি খুশি। আমিও এইভাবে কন্টিনিউ ব্লগ দিতে থাকি আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। এই দেখো বন্ধুগণ, লেট করে এসছে, এখন বাজে 6টা 20। চ, রাস্তা তো চিনি না আমি, তোর পেছন পেছন যাই। আমরা যাচ্ছি সোজাসুজি ধুলাগড়। ধুলাগড়ে কিছু দাদার সাথে আমার দেখা হবে, রেসকোর্সের ঘোড়াগুলো পার হচ্ছে বলে আমাদেরকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। এখন আমি বেরিয়ে পড়েছি ধুলাগড়ির উদ্দেশ্যে। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, তাড়াতাড়ি ফলো করে নাও, যাতে আমার ট্রিপের আপডেটগুলো তোমরা পেতে থাকো। তো 7টা বাজে বন্ধুগণ, এখন 33 কিলোমিটার আছে বাড়ি থেকে ধুলাগড়, আর আমি এখানে এসে দাঁড়িয়েছি। এখানে একটুখানি হালকা করে চা খাবো, গরম হবো, দাদাদের সাথে দেখা হয়েছে। দাদার সাথে খড়গপুর বালাসোর এই রাস্তা দিয়ে যাবো, দাদারা যাচ্ছে কাঁকড়াঝোড়, আমি যাচ্ছি ধুবলাগড়ি। তো চলো, রাইডটা যতদূর একসাথে করা যায় সেটা করা হোক। একই লাইন আপে যাই কোলাঘাট অব্দি। কি সুন্দর লাগছে। খেয়ে এখান থেকে বেরোবো, বেশি থামার ইচ্ছা নেই, হয়তো 4-5 ঘন্টা লাগবে ধুবলাগড়ি পৌঁছাতে। যেতে যেতে রাস্তায় অবশ্যই ব্লগ হবে। এই বসে রয়েছে, কখন খেতে দেবে, এত খিদে পেয়েছে। দাঁড়িয়েছিলাম রুকজারাতে, এবার এখান থেকে চ আয়। বাকিরা বেরিয়ে গেছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে, তো আপাতত আমরা ঘুরে রইলাম দুজন, আমি আর বিশাল। কোলাঘাট থেকে ধুবলাগড়ি হচ্ছে 180 কিলোমিটার, 3.5 ঘন্টা। 9:16 নাগাদ জার্নি শুরু করেছি। আজকে জার্নির 3rd টোল, এটা ডেবরা টোল, মস্ত মলঙ্গ। তো ডেবরা টোল ক্রস করছি এখন, আজকের দিনের 3 নম্বর টোল। এখনো 150 কিলোমিটার মতো যেতে হবে আমাদের। ভালোই হাইওয়ে দিয়ে আসছিলাম এই কিছুক্ষণ আগে, মানে 1-2 কিলোমিটার আগে, হঠাৎ একটা খোঁচালো বাম্পার, মানে খোঁচানো মানে পুরো খোঁচা। আরে কোনো মানে হয়, আগে থেকে তো কিছু সিগন্যাল দেবে, দাগ কাটবে, কিছু তো করবে, কিছু করেনি। তো যাই হোক, আমরা এখন রামপুরা টোল ক্রস করছি, এটা আমাদের আজকের 4 নম্বর টোল। পরপর পরপর রাইডার ডিউটি চলছে, তো একটু কোমরটা ব্যথা করছে, কিন্তু এটাই সুযোগ, মানে দুর্গাপূজার ছুটিগুলো আমি এখন পাচ্ছি, কি করা যাবে। মানে আমি এমন ফেসে থাকি না, শরীরটা রেস্ট পাচ্ছে না, আর ব্লগগুলো ঠিক করে এডিট করা হচ্ছে না। আমরা আমাদের 5 নম্বর টোল ক্রস করছি, এটার নাম পড়তে পারিনি, যাই হোক কিছু একটা টোল। আমাদের অ্যাভারেজ স্পিড আজকে 60 থাকছে। এইদিকে সেই জলেশ্বর মন্দির, মোটামুটি আরো 1 ঘন্টা জার্নি বাকি রয়েছে। যারা বাইক টায়ার আসছো বা বাইক আসছো, সেম রুট, কিন্তু যারা প্রাইভেট ভেহিকেল না, যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে, বালাসোর বা বালেশ্বর স্টেশনে নামবে, বুঝতে পারছো? এটা সাইনবোর্ড লেখা, সাইনবোর্ডে লেখা রয়েছে হলদিপাড়া। সোজা চলে গেছে বালাসোরের দিকে, আমরা লেফটে ঢুকে গেলাম, রাস্তাটা ভালো করে দিয়েছে। ওয়াও, সো নাইস, ও নাইস, ঢুকে গেছি হলদিপাড়া। আচ্ছা শোনো, ওভাবে আমি বলবো না, এইখানে ঢুকে গিয়ে গুগল ম্যাপ চালিয়ে নিও, গুগল ম্যাপ অনুযায়ী ফোক করে পৌঁছে যাবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে রাস্তাগুলো বড্ড খোঁচা খোঁচা বাম্পার রয়েছে,
আমরা এখন এগিয়ে চলেছি গ্রামীণ সড়ক দিয়ে। ওড়িয়া ভাষায় লেখা আমি কিছু পড়তে পাচ্ছি না, দেখো সব ওড়িয়া ভাষায় লেখা। বাচ্চা কাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে। গতবারে যখন এসেছিলাম যেরকম রোড কন্ডিশন ছিল তার থেকে বেটার। ও ইয়েস, পিচ ধারা হচ্ছে। আমি মৌসুমী আর দুবলা গড়ি গোলাচ্ছি। আচ্ছা মৌসুমীর ভিডিওটা কি তোমরা দেখেছো? এই যে লিঙ্ক আসছে আই বাটনে, চারিদিকে দেখো এত গাছ, মনে হচ্ছে যেন গাছ দিয়ে রাস্তাটা ব্লক করা আছে। রিকলিং মেমোরিজ, ভুল হচ্ছে, দেন ভুল জায়গায় ঢুকেছি। আসছি আসছি, দাঁড়া আমি ঘোরাই। বিশালের গাড়ি আটকে গেছে অলরেডি বালিতে। হয়েছে, ছাড়বো, এবার যাই গ্যালাক্সিতে। ভুল করে অন্য ক্যাম্পে ঢুকে গেছিলাম। গুগল বলছে ইউ হ্যাভ রিচড ইওর ডেস্টিনেশন। খুব সুন্দর গুগল, লোকের বাড়ি তুলে দিয়েছো বলো। এই রাস্তা কি পরিমাণ ভয়ঙ্কর ভুল ভুল গুলো করি আমি। আইসি আমি নাচতে নাচতে বাড়ির মধ্যে। আরে ভাই রে ভাই, বাইক কোথায় রাখবো? তো বাড়ির থেকে এই অবধি 258 কিলোমিটার। ওর গাড়ি আবার দাঁড়াচ্ছে না, কিছু একটা জোগাড় করি। দোস্ত বালিতে ঢুকে যাচ্ছে না নিচু হয়ে যাচ্ছে? বুদ্ধিমান বুদ্ধিমান বুদ্ধিমান। থ্যাংক ইউ, ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম টু দুবলাগুড়ি। কত জল রে বাবা, শেষই তো হচ্ছে না। এখন বাজে 4:13, এবার আমরা খেতে আসছি। লাঞ্চ করার জায়গা এইটা, এইরকম একটা সুন্দর জায়গায় লাঞ্চ করবো নাকি? হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপস, আমি ইপসিতা। টেবিলে বসে আছি, খেতে এখনো পাইনি। সো আমাদের লাঞ্চ এসে গেছে, ভাত ডাল তরকারি, একটা সুন্দর মাছ চাটনি, আর হচ্ছে আলু ভাজা স্যালাড। তো এটা পমফ্রেট মাছ। লাঞ্চটা করে নি, করে নিয়ে যাচ্ছি সি বিচে। কিছু সুন্দর জিনিস দেখার জন্য অপেক্ষা করতে হয়। কাঁকড়া, চিংড়ি, এটা চিংড়ি, এটা পমফ্রেট মাছ, সবগুলো নামই জানি না। এবার এদিকে খাবো 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 করে যাচ্ছি। সব খেতে পারবি? এখনো খেয়ে যাচ্ছে। আমার এখানে খাওয়ার প্লেট পুরো পরিষ্কার হয়ে গেল। মাকড়টা লুচি হয়ে গেছে। আর কতক্ষণ ধরে খাচ্ছে ভাবুন একবার। চেষ্টা করছি শেষ করার। এখানে একটা ভালো ভূতের সিনেমা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ কি না বলো? এই রকম বড় ঝাউবন জঙ্গলের মধ্যে দিয়ে লোকজন গিয়ে গিয়ে একটা ট্রেল তৈরি হয়ে গেছে। এখানে একটু বেশি অন্ধকার হয়ে গেল। ফিল দ্য থ্রিল ব্রো, পুরো চারিদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলটাকে আস্তে করে ভেদ করে বেরিয়ে পুরো ফাঁকা, কেউ নেই। আমার দোস্ত এ বিশাল পাত্তা নেই, কিন্তু সেটা বড় কথা নয়, আছে আমার চোখের সামনে এখন সমুদ্র। বিরাট মজা পাচ্ছি। তো আমার দোস্ত হারিয়ে গেছিল আমাকে একা কেটে গেছে। ঝাউবনে কোথায় গেছিলে কিছু করতে? আমার দোস্ত কিছু করছিল, পুরো বালি আর বালি। সকালবেলা এখানটায় চলে আসবে, এইদিকে চলে আসবে জল। না সিবিচে এলাম, এই কাশিটা যত জ্বালা করছে শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। মানে কন্টিনিউয়াস ডিউটি রাইড এডিট, এই আমার চলছে। ডিউটি থেকে ছুটি হলে বাড়ি গিয়ে এডিট করতে লাগছি, এডিট হয়ে গেলে আবার ডিউটি চলে যাচ্ছি। যদি 2-3 দিনের ছুটি পাই তাহলে ঘুরতে বেরিয়ে যাচ্ছি। ঘুরে ফিরে তোমাদেরকে সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা দেখাই এবার। এত সুন্দর জায়গায় ঠান্ডা ঠান্ডা খোলা হাওয়া ভালো লাগছে না কি বলো? তো গুরু এখানে লাইটিংটা দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো কনসেপ্টটা খুব সুন্দর আর কি। গ্যালাক্সি নেচার ক্যাম্পের ভেতরটা, এটা ছোট থেকে বড় সব রকম টেন্টের এখানে ব্যবস্থা আছে। বারবিকিউ হচ্ছে পিছনে, ক্যাম্প ফায়ার হয়ে গেছে, মানে ক্যাম্প ফায়ারটা নিভতে বারবিকিউটা তার মধ্যেই হলো। এবার আমরা আস্তে আস্তে ইভিনিং স্ন্যাক্সগুলো খাই,
বাকি গল্প তো তোমরা দেখতেই থাকছো। এগুলো কি ঠিক হচ্ছে? এটা চিলি চিকেন, এটা ভোলা মাছ। বড় ব্লগ দূর বেটা, উল্টা হাতটা রে। এটা হচ্ছে চিলি চিকেন, মানে পেটে জায়গা না থাকলেও পেটে ঢোকাতে জোর জাবস্তি। এইরকম জংলি ফ্রাই আর জংলি বন্ধু আলাদাই কম্বিনেশন। কখন থেকে বসে আছে, আমাকে খেতে দিচ্ছে না, ওই খেয়ে যা। চিকেন আমার হাড্ডি তোর, রাজি? ওই তাকা আমার দিকে, চিকেন আমার হাড্ডি তোর, রাজি? মুখ ঘোরালে হবে না, রাজি? ইয়েস অর নো? আমাদের ডিনার এসে গেছে। ডিনারে একজনের ভাত আর একজনের হচ্ছে রুটি, মানে আমি রুটি খাবো, ও ভাত খাবে। রুটি খেলে শীতটা কম লাগবে, তাই আজকের জন্য এখানেই ব্লগটাকে শেষ করছি। গুড নাইট এভরিওয়ান, টাটা, ওয়ে, গুড নাইট স্টুডেন্টস। বুম, আমি নাকি হাত ধুইনি, এর বক্তব্য হচ্ছে এটা। জুতো পরে আমি ঘর থেকে হাত ধুয়ে দেন রুম থেকে বেরিয়ে। দীপশিতার ব্লগ দেখছো তো? জেনে নাও একটা কথা, মেয়েটা এতটা নোংরা, চিন্তা করতে পারবে না। মানে একটু ঘুরে বেরিয়ে এসে মানুষ তো মুখ ধোয়। ও বললো ঠিক আছে, মুখ ধুতে হবে না। যেই আমি মুখ ধুতে গেলাম, আমি বলে আমিও ধুই। হেভি নোংরা, চিন্তা করতে পারবে না। আমি মাটির মানুষ, ওই জন্য ধুলো ধুইনি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট পরোটা, আলুর দম, মিষ্টি, ডিম সিদ্ধ। সকালে নিজে বানিয়ে চা খেয়েছি। হ্যাঁ, নিজে বানিয়ে চা খেয়েছি, এটা একটা বড় কথা। কিভাবে বানিয়েছে সেটা দেখার জন্য পরের ট্রিপ অবধি বেঁচে থাকলে সেটা আমি তোমাদেরকে পরের ট্রিপে দেখাবো। একটা ছোট্ট গ্যাজেট কিনেছি যেটা দিয়ে পুট করে চা বানানো হয়ে যায়। আছি আমরা এখন দ্য গ্যালাক্সি নেচার ক্যাম্পে দুবলাগড়িতে। এখানে আসার জন্য লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এখানে বুকিং কিভাবে নেবে, বুকিংয়ের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, এভরিথিং ডিসক্রিপশন বক্সে লিখে রাখছি। তোমরা চেক করে নিও, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিও, এখানে চলে এসো। আমি বলছি ভালো লাগবে। ব্যাগটাকে আগে বাইকে বেঁধে আস, তারপরে বাকি জিনিসপত্র দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের পার্কিংটা ঠিক ওই জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছ উপরে অনেকগুলো টেন্ট রয়েছে, ওই দিকেও টেন্ট রয়েছে, এদিকেও টেন্ট রয়েছে। তো এই হচ্ছে টেন্টের সাইজ। সামনে দুটো করে চেয়ার দিয়ে বসার জায়গা রয়েছে, আর এই রকম উপরে ঝাউবন, এদিকে সন্ধেবেলায় তোমরা বসতে পারো। ওইখানে বনফায়ারের জায়গা, বেসিন এরিয়া, এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুমগুলো খুবই পরিষ্কার। এগুলো হচ্ছে কটেজ, এগুলোই থাকতে গেলে 1800 টাকা পার হেড। বাথরুমের ভেতরেই রয়েছে। বাড়িয়াবি না, জ্ঞান কেন দিতে এসেছিস, জ্ঞান দিবি না, চল। কি না বল, বাথরুম কেমন ছিল, থাকা কেমন ছিল, খাওয়া কেমন ছিল? এই হচ্ছে বাথরুম, বাথরুম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। একটা ড্রেসিং টেবিল আছে, একটা বেসিন রয়েছে, রুমের মধ্যে এরকম দুটো চেয়ার রয়েছে। এরকম সুন্দর ডেকোরেশন দেখো একবার। তো বন্ধুগণ, দেখলে আমাদের স্টোরিটা এখানে আসার পর থেকে এত অবধি। এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। ফ্যামিলিটাকে বড় করতে হবে, যাতে আরও 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 অনেক কিছু এক্সপ্লোর করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। তাড়া, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, প্রায় 1টা বাজে, কিন্তু কিছু খাইনি আমরা, ব্রেকফাস্টটাই শুধু করেছি, কারণ রাস্তায় খেয়ে বেরোলে না ঘুম এসে যায়। ম্যাপ লাগাতে হবে বেরোনোর জন্য, হলদি পাড়া দে, হলদি পাড়া। জয় মা কালী, ফুল ট্যাঙ্কটা করে নি যাতে বাড়ি যেতে যেতে আর না ভরাতে হয়। তো একবার ফুল ট্যাঙ্ক করলে মোটামুটি 280 কিলোমিটার মতো, 290 কিলোমিটার মতো চলছে। প্রথম টোলটা এখন ক্রস করছি, কিসের আনন্দে দেখো প্রিয়া, কেন যে নাচে, কেন যে বলে, ভগবান জানে। আজকের ডেটে সেকেন্ড টোল, তো দেখতে দেখতে খড়গপুর চলেই এলাম। আজকের দিনের 3 নম্বর টোল ক্রস করছি, ডেবরা টোল প্লাজা। বাগদা থেকে এই অবধি 145 কিলোমিটার নন স্টপ চালিয়ে চলে এসেছি। ভালো পার্টনার পেয়েছি বটে, ও থামার কথা বলছে না, আমিও বলছি না। কোথায় গেছিলেন? উড়িষ্যা। উড়িষ্যার কোথায়? দুবলাগড়ি। গ্যালাক্সি নেচার ক্যাম্প? হ্যাঁ, ওখানে তো আমরাই ছিলাম। কলকাতা থেকে নাকি? টাটা।
হ্যাঁ 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 এটা 160 কিলোমিটার প্রায় ননস্টপ চালিয়ে চলে এসেছি। আমরা এখন খাবো বলে কোলাঘাটে ঘুরঘুর করছি। আমরা আছি এক্সপ্রেস ধাবাতে, এবার ভিতরে খাওয়া দাওয়া করেছি, করে এখন বাইরে এসেছি, বাইরে দাঁড়িয়ে এখন তন্দুরি চায় খাবো। এখানে চা চলে এসছে দেখো। এরকম একটা বন্ধু মনে হয় সবারই থাকে, যাকে ফটো পাঠাতে বললে সে এমনি পাঠিয়ে দেয়, তারপর তাকে আবার বলতে হয় ডকুমেন্টস করে পাঠায়। চা খেতে তাও জিএসটি, মানে কষ্ট হয় না একটা। এই যে একটা ফালতু ছেলে এখানে বসে আমার সাথে ঝগড়া করছে। এত কোন্দর কে নাটক লাগা, মুখে মাস্ক পরবো, এই পরবো, সেই পরবো, তো রেডি হবো না। আমার মানুষ মেকআপ করতে টাইম লাগায়, তুই টাইম লাগাচ্ছিস অন্য কিছু। তো আমি এখন এর মধ্যে আরো যদি মেকআপ অ্যাড করি, ক্যা হোগা তেরা কালিয়া। আচ্ছা বাই দ্য ওয়ে, তুই কি আমাকে আজকে নদীর জল দিয়ে নিয়ে যাবি? নদীর জলে তুই পড়ে যা, চল সবাইকে দেখাবো তাহলে কিভাবে জল পার করে তাড়াতাড়ি কলকাতা ঢোকা যায়। এনএইচ ধাবার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইখান দিয়ে আমরা যাবো, সিগন্যাল পেয়ে গেছি অলরেডি। এইটাই আমরা যাবো। আমার না মনের ভিতর ধুক ধুক খুব খুব করছে। আছি এখন আমরা আছিপুর খেয়াঘাটে, এখন বাইক গুলোকে তোলা হচ্ছে। আমি এখানে রাস্তাটা চিনি না, তো একটু অসুবিধা হচ্ছে। বেসিক্যালি ওর বাড়ি এখানে, তাই জন্য ওর পেছন পেছন যাই। মেন রোডে উঠে গেলে সব চিনি আমি। উলুবেড়িয়া ফেরিঘাট থেকে উঠেছিলাম, আছিপুর খেয়াঘাট থেকে বেরোলাম। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাশ দিতে হবে, ফ্ল্যাশ। চলো তোমাদের সাথে একটা সেলফি হোক। কোথাও দেখবি না, একদম সোজা যাবে, একদম সোজা গেলে একদম পুরো বাটা পৌঁছে যাবে, বাড়ি যাবে। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ট্রিপে। যার বড় ইসিসি বাংলা রাইডার গার্ল বাড়ি চলে যাচ্ছে। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, ওর আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নিশ্চয়ই। একে সাবস্ক্রাইব করে দিও, কলকিলার বিষয়। টাটা। এখান থেকে আর 10 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি। তো এবার বাকি রাস্তাটা আমি একা। আসলে কি জানো তো, আমার সঙ্গে যারা থাকে তারা আমার জন্য বিরক্ত হয় কিনা জানি না, বাট আমার সাথে যখনই কারোর দেখা হয়, যতবারই দেখা হয়, যতবারই দাঁড়াতে হোক না কেন, আমি দাঁড়াই, কথা বলি, বিকজ আমার ভালো লাগে। আমার তো তোমাদের সাথে কানেক্টেড হতে ভালো লাগে বলেই আজকে আমি ব্লগ বানাচ্ছি, তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি, পরিচয় হচ্ছে, ভালোবাসা বাড়ছে। আর কিছু তো কোনো বেনিফিট লস এসব তো কিছু নেই। যারা যারা আমার সাথে কানেক্টেড আছো, থেকো প্লিজ, তোমরা সারা জীবন থেকো আমার সাথে। এইরকম মানুষও থাকে যারা রাইডিংটাকে, কোনো একটা মেয়ে চালাচ্ছে, সে যে তার দিদি হয় বা বোন হয়, এই হিসাবে কিছু ছেলে আছে কথা বলে, আর কিছু ছেলে পিলে আছে যারা মানে ডিস্টার্বই করে, সবসময় ডিস্টার্ব করে। আমার প্রচন্ড জোর চা খেতে ইচ্ছা করছে, এখান থেকে একটু চা খেয়ে যাই। বাটায় আছি, যেতে বেশিক্ষণ লাগবে না। এখন আমাদের গ্যারেজে পৌঁছে গেছি। 507 কিলোমিটার হলো, মানে মোটামুটি 20 কিলোমিটার মতো সেভ হয়েছে নদী পার করে এসে। এইসব ব্যাগ ফ্যাগ গুলো খুলি, খুলে রুমে যাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। বাড়ি এসে গেছি, ব্লগ শেষ, গুড নাইট। মেবি আমাকে তোমরা অন্ধকার দেখছো, বাট পিছনে দেখো একবার পুরো লাল হয়ে রয়েছে আকাশটা, ঠিক তার রিফ্লেকশনটা সিবিচে পড়েছে, সিবিচটা পর্যন্ত লাল হয়ে গেছে। আত্মার শান্তি, মনের শান্তি, সর্বশান্তি, একদম শান্তি।